কর্পূর গৌরং করুণাবতারং সংসার সারং ভুজগেন্দ্র সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবান ভবানী সহিতং নমামি শ্রাবণ মাস ভগবান শিবের মাস আর এই বিশেষ মাসে যে কটা সোমবার পড়বে এই প্রত্যেকটা সোমবার যদি দেবাদিদেব মহাদেবের পুজো ভক্তিভরে নিষ্ঠা ভরে যদি করা হয়ে থাকে তাহলে কিন্তু জীবনের সমস্ত রকমের বাধা বিপত্তি সমস্ত কিছু কেটে যায় শ্রাবণ মাসে তোমরা যদি শিবের ভক্তি ভরে পুজো করো সোমবার সোমবার করে তাহলে কিন্তু সকল মনের ইচ্ছা পূরণ হতে দেখা যায় তাই বিধি সহকারে কিন্তু প্রত্যেকেই শ্রাবণ মাসে শিবের পুজো করবে কিভাবে করবে কতগুলো নিয়ম বলে দিচ্ছি তোমাদেরকে আমি ঠিক আছে সেরকম নিয়মগুলো পালন করার চেষ্টা করবে দেখবে খুব সুন্দরভাবে তোমাদের সমস্যার সমাধানগুলো হয়ে যাচ্ছে প্রথম কথা হল শ্রাবণ মাসে সকালবেলা ভোরবেলা তিল জলে মিশিয়ে স্নান করবে কালো তিল জলে মেশাবে হ্যাঁ মিশিয়ে সেই জলে স্নান করবে সেই জলে স্নান করার পর মহাদেবের যখন পুজো করতে বসবে সেই সময় কিন্তু চাল অর্পণ করবে মহাদেবকে মহাদেবকে যদি চাল অর্পণ করো তাহলে কিন্তু মহাদেব বড়ই পীত হন এবং তাতে কি হয় সংসারে যত রকমের আর্থিক সমস্যা আছে আর যত রকমের ধার দেনা আছে সেই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যায় প্রতি সোমবার উপোস করে শিব মন্ত্র যদি তোমরা জপ করো নিদান পক্ষে ওম নামা শিবায় এইটাই যদি তোমরা জপ করে থাকো তাহলে কিন্তু দ্বন্দ্ব বিদ্বেষ হিংসা সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যায় মহাদেবে পুজো করার সময় আকন্দ ফুলের মালা নেবে ধুতুরার মালা নেবে দুধ দিয়ে স্নান করাবে মহাদেব এমন মানে একজন পরমেশ্বর ভগবান যিনি বিষ ফলেও তুষ্ট হয়ে যান যে সমস্ত ফুল মানে যার নাম না জানা ফুল যে সব ফুল আছে নাম না জানা ফুল সেগুলো আর কি হ্যাঁ তারপর ধরো যে সমস্ত ফুলগুলো মানে কেউ জানে না বন ফুল যেগুলো তারপর যেমন ধুত্রার ফল এই সমস্ত কিছু দিয়ে মহাদেবকে কিন্তু পুজো করা যায় তাহলে তিনি খুব খুশি হন শ্রাবণ মাসের প্রতিটা সোমবার যদি তুমি জব দিয়ে মহাদেবের আরাধনা করো তাহলে তোমার বাড়ির ভিতরে যত রকমের নেগেটিভ এনার্জি আছে আর যত বাজে বাজে ঘটনা তোমার বাড়িতে ঘটে সমস্ত কিছুর থেকে কিন্তু তুমি মুক্তি পাবে এটা একদম পরীক্ষিত সত্য আর একটা কথা বলি শাস্ত্র মতে শ্রাবণ মাসের প্রতি সোমবার মহাদেবের পুজোয় যদি গম অর্পণ করা যায় তাহলে যারা সন্তানহীনতায় কষ্ট পাচ্ছ তাদের কিন্তু কোলে খুব শিগগিরই সন্তান লাভ হবে এটা কিন্তু খুব দারুণ জিনিস আর কি আর শ্রাবণ মাসে সোমবার দিন মহাদেবের পুজোয় তোমরা যদি তিল অর্পণ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উম জামা জামাহী দিন পুষ্টি বর্ধানাম্বার কমিবন্ধনা মুক্ষ্যম অমিতাৎ এই মন্ত্র তুমি যদি জপ করো তাহলে কিন্তু খুব দ্রুত সুফল পাওয়া যায় শরীর থেকে সমস্ত রোগ দ্রুত নিরাময় হয়ে যায় তাহলে সবাই মনোযোগ দিয়ে যে কটা নিয়ম আমি তোমাদের করতে বললাম সেগুলো তোমরা করবে নিঃসন্দেহে দেখবি খুব ভালো রেজাল্ট তোমরা পাবে যারা যারা নতুন এটা তারা বিভিন্ন রকম আরও নানা রকম টোটকা পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে কর্পূর গৌরং করুণাবতারং সংসার সারং ভুজগেন্দ্র হারং সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবান